হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। জেনিথ এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মাউন্টেন পাসেস। মাউন্টেন পাসেস অর্থাৎ গিরিপথ। আমরা জানি যে প্রাচীন সিল্ক রুট ছিল, সেই প্রাচীন সিল্ক রুটের বিভিন্ন গিরিপথ ভারতের মধ্যে দিয়ে গেছে। পার্বত্য অঞ্চলে খাড়া পাহাড়িতে এই বিভিন্ন গিরিপথ তখনকার দিনে প্রাচীনকালে ট্রেড করতে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে ব্যবহার করা হতো। মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে যোগাযোগ করা হতো এইসব প্রাচীন গিরিপথের মধ্যে দিয়ে। তো আজকে আমরা সেই মাউন্টেন পাসেস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো জম্মু কাশ্মীর রাজ্য। জম্মু কাশ্মীর রাজ্যে তিনটা গিরিপথ আছে, পীরপাঞ্চল গিরিপথ, বানিহাল গিরিপথ আর বুরজিন গিরিপথ। এই তিনটা গিরিপথ আছে জম্মু কাশ্মীর রাজ্যে। বানিহাল পাস, এটি পীরপাঞ্চল রেঞ্জে অবস্থিত। জওহর টানেল তৈরি হওয়ার পর, জওহর টানেল তৈরি হয় 1956 সালে। এই জওহর টানেল তৈরি হওয়ার পর এই রেঞ্জের এই পাসের ব্যবহার তুলনামূলকভাবে কমে গেছে। তাহলে এটা পীরপাঞ্চল রেঞ্জে অবস্থিত আর জওহর টানেল তৈরি হওয়ার পর এই পাসের ব্যবহার তুলনামূলকভাবে কমে যায়। পরে দেখো পীরপাঞ্চল পাস। পীরপাঞ্চল পাস এর আরেক নাম কি, পীর কি গলি। এর আরেক নাম পীর কি গলি, এই নাম ব্যবহার করা হয়। পীরপাঞ্চল রেঞ্জের নাম এই পীরপাঞ্চল পাস থেকেই এসেছে। পীরপাঞ্চল যে রেঞ্জ, হিমালয়ের যে পীরপাঞ্চল রেঞ্জ, এই পীরপাঞ্চল রেঞ্জের নামটা এই পীরপাঞ্চল পাস থেকেই এসেছে। পরে দেখো বুরজিল পাস। বুরজিল পাস এটি হলো সবচেয়ে পুরনো রাস্তা, গিলগিট ও শ্রীনগরকে যুক্ত করেছে। এটি পিওকে এর অন্তর্গত, বর্তমানে যে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এর অন্তর্গত হচ্ছে বুরজিল পাস। তাহলে আরেকবার দেখে নাও, জম্মু কাশ্মীরের তিনটা পাস কী কী, পীরপাঞ্চল পাস, বানিহাল পাস এবং বুরজিল পাস। পীরপাঞ্চল, বানিহাল এবং বুরজিল পাস। বানিহাল পাসটা পীরপাঞ্চল রেঞ্জে অবস্থিত। জওহর টানেল তৈরি হওয়ার পর এই পাসের ব্যবহারটা তুলনামূলকভাবে কমে যায়। পীরপাঞ্চল পাস এর আরেক নাম কি, পীর কি গলি। পীরপাঞ্চল রেঞ্জের নামটাই পীরপাঞ্চল পাস থেকে এসেছে। আর বুরজিল পাস এটি হলো সবচেয়ে পুরনো রাস্তা, গিলগিট ও শ্রীনগরকে যুক্ত করেছে, বর্তমানে এটি পিওকের অন্তর্গত। চলো ম্যাপে দেখে নিই, এই যে পাসগুলো বললাম এই পাসের অবস্থানগুলো আমরা ম্যাপে দেখে নিই। এটা হচ্ছে বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য। এই যে হালকা পিঙ্ক কালারে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য। এই ইয়েলো কালার, হলুদ কালারে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাদাখ রাজ্য। এটা হলো জম্মু কাশ্মীর রাজ্য, এটা হলো লাদাখ রাজ্য। এই জম্মু কাশ্মীরের তিনটা পাস কী কী দেখলাম, বুরজিল পাস, পীরপাঞ্চল পাস আর বানিহাল পাস। এই হচ্ছে তিনটা পাসের অবস্থান, বুরজিল পাস, পীরপাঞ্চল পাস আর বানিহাল পাস। এই যে বুরজিল পাস, এটা বর্তমানে পিওকের অন্তর্গত, বর্তমানে ভারতের কিছুটা অংশ পাকিস্তানের অধীনে। এই যে এই এইভাবে এইভাবে কিছুটা অংশ পাকিস্তানের অধীনে আছে বর্তমানে। এই যে এই পাসটা পাকিস্তানের অধীনে, এটা একটা পিওকের অধীনে আছে। তাহলে বুঝতে পারলে যে বুরজিল পাস, বুরজিলা, পীরপাঞ্চল আর বানিহাল, এখানে তোমরা তিনটা পাস দেখতে পাচ্ছ ম্যাপে। এরপরে আমরা চলে যাব লাদাখ। লাদাখ হচ্ছে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই লাদাখে অনেকগুলো পাস অবস্থিত, যেমন জোজিলা, খারদুংলা, পেনসিলা, এরকম আরও অনেক আছে। দেখো একে একে দেখছি। জোজিলা পাস, জোজিলা পাসটা জম্মু কাশ্মীর এর রাজধানী শ্রীনগর, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও লাদাখের রাজধানী লেহকে যুক্ত করেছে। জাসকার রেঞ্জে অবস্থিত এই যে জোজিলা পাসটা, এটা জাসকার রেঞ্জে অবস্থিত, হিমালয়ের জাসকার রেঞ্জে অবস্থিত। শ্রীনগরকে গিলগিট ও লের সঙ্গে যুক্ত করেছে এই পাশের কিছু অংশ, এই পাশের কিছু অংশ NH1 এ পড়ে। তাহলে শ্রীনগরকে কার্গিল
শ্রীনগরকে কার্গিল ও লেহের সঙ্গে যুক্ত করেছে। শ্রীনগর ও লাদাখের রাজধানীকে যুক্ত করেছে। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর আর লাদাখের রাজধানী লেহকে যুক্ত করেছে, শ্রীনগর আর লেহকে যুক্ত করেছে। শ্রীনগরকে কার্গিল ও লেহের সঙ্গে যুক্ত করেছে এই পাস। এই পাসের কিছু অংশ NH1 এর মধ্যে পড়ে। NH1 যে ন্যাশনাল হাইওয়ে 1, এই ন্যাশনাল হাইওয়ে 1 এর মধ্যে পড়ে। পরের দেখো পেন্সিলা পাস। এই পাসকে এই পাসটাও জাসকার রেঞ্জের, এই পাসটাও জাসকার রেঞ্জে অবস্থিত। এই পাসকে কি জাসকার রেঞ্জের গেটওয়ে অর্থাৎ প্রবেশদ্বার বলা হয়। এই পাসটা জাসকার রেঞ্জে অবস্থিত পেন্সিলা পাস। এই পেন্সিলা পাসকে জাসকার রেঞ্জের প্রবেশদ্বার বলা হয়। পরের দেখো খারদুংলা পাস। খারদুংলা পাস, এই খারদুংলা পাস লাদাখ রেঞ্জে অবস্থিত। খারদুংলা পাসটা লাদাখ রেঞ্জে অবস্থিত। এই পাসকে গেটওয়ে টু সিওক অ্যান্ড নুব্রা ভ্যালি বলা হয়। গেটওয়ে টু সিওক অ্যান্ড নুব্রা ভ্যালি বলা হয় খারদুংলা পাসকে। এই পাসের উচ্চতা 18,380 ফুট। সিয়াচেন গ্লেসিয়ার পর্যন্ত পৌঁছাতে এই পাস ব্যবহার করা হয়। এটি আগে বিশ্বের উচ্চতম পাস ছিল। বর্তমানে উমিংলা হলো বিশ্বের উচ্চতম পাস। উমিংলার উচ্চতা কত? 19,300 ফুট। এটা লাদাখে অবস্থিত। তাহলে আরেকবার খারদুংলাটা বলে দিচ্ছি। দেখো খারদুংলা, খারদুংলা পাসটা লাদাখ রেঞ্জে অবস্থিত। এই পাসটার উচ্চতা হচ্ছে 8,380 ফুট। এটা আগে বিশ্বের উচ্চতম পাস ছিল, কিন্তু বর্তমানে বিশ্বের উচ্চতম পাস কি? উমিংলা পাস। উমিংলা হলো বর্তমানে বিশ্বের উচ্চতম পাস। এটার উচ্চতা কত? উমিংলার উচ্চতা 19,300 ফুট। এই খারদুংলা পাসকে সিওক এবং নুব্রা ভ্যালির প্রবেশদ্বার বলা হয়। সিয়াচেন গ্লেসিয়ার পর্যন্ত পৌঁছাতে গেলে অর্থাৎ ভারতীয় সেনারা যারা সিয়াচেন হিমবাহে আছে, এই সিয়াচেন হিমবাহে পৌঁছাতে গেলে এই খারদুংলা পাস ব্যবহার করা হয়। এটি আগে বিশ্বের উচ্চতম পাস ছিল, বর্তমানে বিশ্বের উচ্চতম পাস কি? উমিংলা পাস। পরে দেখো মিন্টাকা পাস। মিন্টাকা পাস এটি তিনটি দেশকে যুক্ত করেছে, আফগানিস্তান, তিব্বত চীন এবং ভারত। অর্থাৎ চীনের যে তিব্বত অঞ্চলটা, সেই তিব্বত চীন এবং ভারত, আফগানিস্তান, চীন আর ভারতকে যুক্ত করেছে এই মিন্টাকা পাস। মিন্টাকা এর অর্থ 1000 গোডস। মিন্টাকা শব্দের অর্থ কি? 1000 গোডস। বুঝতে পারলে? 1000 গোডস হচ্ছে মিন্টাকার অর্থ। পরের দেখে নেব। মিন্টাকা পাসের পরে চলে আসবো আঘিল পাস। আঘিল পাসটাও লাদাখ রাজ্যে অবস্থিত। লাদাখ যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে অবস্থিত। এটি কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এই মিন্টাকা, এই আঘিল পাসটাও কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এই পাস K2 পিক এর নিকটে অবস্থিত। K2 যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা বর্তমানে পিওকের আন্ডারে পড়ে, এই আঘিল পাস এই K2 পিকের নিকটে অবস্থিত। পরের দেখো কারাতাগলা পাস। কারাতাগলা পাস এটিও কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর তারপরে আছে দেখো লানাকলা পাস। লানাকলা পাস এটি আকসাই চায়নাতে অবস্থিত। আকসাই চায়না যে বর্ডার আছে, অর্থাৎ আকসাই চায়না যেটা মানে লাদাখ বা পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যের যে অংশটা চীনের দখলে আছে, অর্থাৎ বর্তমানে যেটা লাদাখের অন্তর্গত, লাদাখের যে অংশটা চীনের দখলে আছে সেটা আকসাই চীন বলে। তাহলে এই আকসাই চীনে অবস্থিত কি? লানাকলা পাস। লানাকলা পাসটা আকসাই চীনে অবস্থিত। তাহলে এই ছিল কিছু লাদাখ, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু মাউন্টেন পাস। তাহলে আমরা যেগুলো দেখলাম সেগুলো একবার দেখে নিই। প্রথমে দেখলাম জজিলা পাস, এই যে এই হলুদ রঙে আছে, এটা হচ্ছে পুরোটাই আমাদের লাদাখ ইউনিয়ন টেরিটরি। এই লাদাখের এটা হচ্ছে জজিলা পাস, এটা হচ্ছে জজিলা পাস। জজিলার পরে আমরা এটা হচ্ছে আঘিল পাস। আঘিল পাস এখানে আরও কিছু কিছু, এটা হচ্ছে খারদুংলা পাস, এটা হচ্ছে ছাংলা পাস। এগুলো তো ইম্পর্টেন্ট নেই, তাই এগুলো দেওয়া নেই। এই খারদুংলা পাস, এটা হচ্ছে বারালাচালা পাস, বারালাচালা, এগুলো কিছু কিছু আছে। আমি একটা অন্য ম্যাপে তোমাদের দেখাচ্ছি, দেখো বাকিগুলো।
এই যে দেখো জজিলা পাস, এই যে এটা হচ্ছে জজিলা পাস, এটা হচ্ছে জজিলা পাস। এই জজিলা পাসটা কি বললাম না, এই জজিলা পাসটা শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে। এই জজিলা পাসটা এই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এবং লাদাখের রাজধানী লে লেকে যুক্ত করেছে জজিলা পাস। তারপরে বললাম দেখো পেনসিলা পাস, পেনসিলা পাস এটা হচ্ছে পেনসিলা পাস। এই পেনসিলা পাসটাও জম্মু মানে হিমালয়ের জাসকার রেঞ্জে অবস্থিত। এই পেনসিলা পাস, এই পেনসিলা পাসকে জাসকার রেঞ্জের গেটওয়ে বলা হচ্ছে, প্রবেশদ্বার বলা হচ্ছে। পেনসিলা পাসকে জাসকার রেঞ্জের প্রবেশদ্বার বলা হচ্ছে। তারপরে দেখব খারদুংলা পাস, এরপর দেখব খারদুংলা পাস। খারদুংলা পাস কোনটা না, এটা হলো খারদুংলা পাস। এই যে এটা হলো খারদুংলা পাস, এটা আগে বিশ্বের উচ্চতম পাস ছিল এই খারদুংলা পাসটা, এখন আর এটা নেই। এখন বিশ্বের উচ্চতম মাউন্টেন পাস হচ্ছে উমিংলা পাস, মনে রাখবে এটা। এই খারদুংলা পাসকে সিওক এবং নুবরা ভ্যালির গেটওয়ে বলা হয়। এই যে খারদুংলা পাস, এই খারদুংলা পাসকে সিওক এবং নুবরা ভ্যালির গেটওয়ে বলা হয়। এটা লাদাখে অবস্থিত। এরপর চলে যাব মিন্তাকা পাস। এই যে এটা হলো মিন্তাকা পাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মিন্তাকা পাস। এই মিন্তাকা পাস তিনটা দেশকে যুক্ত করেছে, ট্রাই জংশনে অবস্থিত। এই তিনটা দেশ কী কী আছে না, আফগানিস্তান, চীনের তিব্বত এবং ভারত। এই যে আফগানিস্তান, চীনের তিব্বত এবং ভারতকে যুক্ত করেছে, এই তিনটাকে যুক্ত করেছে। এই যে উপর দিকে এটা হচ্ছে আফগানিস্তান, এখানে হচ্ছে আফগানিস্তান, এই হলুদ কালারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিব্বত চীন এবং এটা ভারত। তাহলে এই তিনটাকে যুক্ত করেছে এই মিন্তাকা পাসটা, বোঝা গেল এটা হচ্ছে মিন্তাকা পাস। এরপর দেখব কারাতাকলা পাস, এটা হচ্ছে কারাতাকলা পাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারাতাকলা পাস। কারাতাকলা পাসটা কে টু সিংহের নিকট অবস্থিত, এখানে নিকটে কে টু সিংহ আছে, এই কে টু সিংহের নিকটে কারাতাকলা পাসটা অবস্থিত। এটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত, কারাকোরাম রেঞ্জে অবস্থিত এই কারাতাকলা পাসটা, কারাকোরাম রেঞ্জে কে টু সিংহের নিকট অবস্থিত কারাতাকলা, কারাকোরাম রেঞ্জে অবস্থিত এই কারাতাকলা পাসটা, কারাকোরাম রেঞ্জে অবস্থিত, সরি এটা কে টু সিংহের নিকট নয়, আঘিল পাসটা কে টু সিংহের নিকট অবস্থিত। এই যে আঘিল পাস আছে, এই আঘিল পাসটা হচ্ছে কে টু সিংহের নিকট অবস্থিত, কারাকোরাম রেঞ্জে অবস্থিত। কে টু সিংহের নিকট অবস্থিত হচ্ছে আঘিল পাস, আর এই কারাতাকলা পাসটা এটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত, কারাতাকলা পাস। তারপরে আছে লানাকলা পাস, এরপর আমরা দেখব লানাকলা পাস। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লানাকলা পাস, এই যে এই পাসটা এটা হচ্ছে লানাকলা পাস। লানাকলা পাসটা আকসাই চীনে অবস্থিত, এধারটা হচ্ছে এই এই যে ভারতের ম্যাপের এই অংশটা, এই যে এধারটা, এধারটা আকসাই চীন বলে, এটাকে আকসাই চীন বলে। এই আকসাই চীনের মধ্যে অবস্থিত হচ্ছে লানাকলা পাস, বুঝতে পারলে? এরপর আমরা চলে যাব হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে দেখো একটা শর্ট ফর্ম আছে বিআরডিএস। হিমাচল প্রদেশে যে যে পাসগুলো আছে সেগুলো মনে রাখার একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে বিআরডিএস। বিএ বারালাচালা, আর এ হচ্ছে রোহতাং পাস, ডিএ হচ্ছে দেবসা পাস এবং এসে হচ্ছে সিপকিলা পাস। এগুলো হিমাচল প্রদেশে অবস্থিত। বিআরডিএস, বারালাচালা, রোহতাং পাস, দেবসা পাস এবং সিপকিলা পাস। দেখে নেব সিপকিলা পাস, সিপকিলা পাস এটি বলছে ইন্দো চাইনা বর্ডারে অবস্থিত। এই পাসটা ঝিলাম নদীর নিকট গেছে, ঝিলাম নদীর উপর দিয়ে পাশে থু ঝিলাম জল, ঝিলামের কাছ দিয়ে গেছে, ঝিলাম যে নদী আছে ঝিলাম নদীর কাছ দিয়ে গেছে সিপকিলা পাসটা। এই সিপকিলা পাসটাকে যুক্ত করেছে কাকে কাকে না, হিমাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে। সিপকিলা পাস হিমাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে। এরপরে দেখব দেবসা পাস, দেবসা পাসটা এটা কুলু এবং স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। এটা হিমাচল প্রদেশে অবস্থিত, কুলু এবং স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে দেবসা পাস। পরের দেখব রোহতাং পাস, রোহতাং পাস এটা পীরপাঞ্জল রেঞ্জে অবস্থিত, এটি যুক্ত করেছে কুলু উপত্যকা এবং লোহ স্পিতি উপত্যকাকে। রোহতাং পাসটা কুলু উপত্যকা এবং লোহ স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে, পীরপাঞ্জল রেঞ্জে অবস্থিত রোহতাং পাস। এরপরে দেখে নেব বারালাচালা পাস,
এরপরে দেখুন বারালা জলপ্রপাত। বারালা জলপ্রপাত এটা জাসকার রেঞ্জে অবস্থিত, হিমালয়ের জাসকার রেঞ্জে অবস্থিত বারালা জলপ্রপাত। বারালা জলপ্রপাত হিমাচল প্রদেশকে লাদাখের সাথে যুক্ত করেছে। তাহলে বারালা জলপ্রপাতটা হিমাচল প্রদেশকে লাদাখের সঙ্গে যুক্ত করেছে, লাদাখের রাজধানী লে এবং হিমাচল প্রদেশের মান্ডিকে যুক্ত করেছে। লাদাখের রাজধানী লে এবং হিমাচল প্রদেশের মান্ডি, হিমাচল প্রদেশের মান্ডিকে যুক্ত করেছে। এই যুক্ত করা হিমাচল প্রদেশের মান্ডি এবং লাদাখের লেকে যুক্ত করা লে মান্ডি হাইওয়ের উপর এই বাসটা অবস্থিত, বুঝতে পারলে? এই বারালা জলপ্রপাতটা লে মান্ডি হাইওয়ে আছে, লে মান্ডি হাইওয়ের উপর এই বারালা জলপ্রপাতটা অবস্থিত। কাকে কাকে যুক্ত করেছে? লেকে এবং মান্ডিকে যুক্ত করেছে, বুঝতে পারলে? ম্যাপে দেখে নেব এদের অবস্থানগুলো। দেখো আমরা ম্যাপে দেখে নেব এই যে রাজ্যগুলো দেখলাম এগুলোর অবস্থান, এই যে রাজ্যটা দেখলাম হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের যে মাউন্টেন পাস এগুলো দেখে নেব। এখানে কি কি আছে? বিআরডিএস, বারালা জেলা, রোহতাং, দেবসা এবং শিবকিলা। তাহলে দেখে নেব একে একে। দেখো শিবকিলা প্রথমে দেখছি, শিবকিলা এটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্য। এই হিমাচল প্রদেশ রাজ্যের এই পাসটা হচ্ছে শিবকিলা, এই যে মাউন্টেন পাস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবকিলা। তারপরে দেখো, তারপরে আছে দেবসা পাস, এই যে এই পাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেবসা পাস। এই পাসটা, এই মাউন্টেন পাসটা হিমাচল রাজ্যের, হিমাচল প্রদেশের এটা হচ্ছে দেবসা পাস। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে রোহতাং পাস, এটা হচ্ছে রোহতাং পাস। এই রোহতাং পাসটা পিপাঞ্জল রেঞ্জে অবস্থিত, কুলু উপত্যকাকে লৌহ স্পিতি উপত্যকার যুক্ত করেছে। রোহতাং পাসটা কুলু উপত্যকাকে লৌহ স্পিতি উপত্যকার সঙ্গে যুক্ত করেছে রোহতাং পাস। আর একদম লাস্টে দেখবো বারালা জলপ্রপাত। এই বারালা জলপ্রপাত এটা জাসকার রেঞ্জে অবস্থিত, বারালা জলপ্রপাত এটা লে মান্ডি হাইওয়ে আছে, এই হাইওয়ের নিকট অবস্থিত হচ্ছে বারালা জলপ্রপাত। তাহলে ম্যাপে তোমরা দেখে নিলে অবস্থানগুলো, চারটা পাস, শিবকিলা পাস, দেবসা পাস, রোহতাং পাস আর বারালা জলপ্রপাত। এরপর চলে যাব উত্তরাখণ্ড রাজ্যে, এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য। এই উত্তরাখণ্ড রাজ্যের পর চলে যাব, এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, এই যে রাজ্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য। এখানে দেখো, এখানে আমরা চলে এসেছি উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যের মাউন্টেন পাসগুলো দেখে নেব কী কী আছে। লিপু লেক, মানা পাস, নীতি পাস এবং মুলিংলা পাস, মুলিংলা পাস, এই চারটা পাস আছে উত্তরাখণ্ড রাজ্যে। তাহলে লিপু লেকটা দেখে নেব। দেখো লিপু লেক এটি ট্রাই জাংশনে অবস্থিত, ভারত, তিব্বত এবং নেপালের বর্ডারে অবস্থিত হচ্ছে লিপু লেক। পুণ্যার্থীরা কৈলাস মানসরোবরে পৌঁছানোর জন্য এই পাস ব্যবহার করে, পুণ্যার্থীরা কৈলাস মানসরোবরে পৌঁছানোর জন্য এই লিপু লেক পাসটা ব্যবহার করে। পরের দেখো মানা পাস, এই মানা পাসটা উত্তরাখণ্ডকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে, মানা পাস উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। পরের দেখো নীতি পাস, নীতি পাসটা উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে, নীতি পাস এটাও উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। পরে দেখো মুলিংলা পাস, এই মুলিংলা পাস, এই পাসটা গঙ্গোত্রী হিমবাহের উত্তরে অবস্থিত, মুলিংলা পাসটা গঙ্গোত্রী হিমবাহের উত্তরে অবস্থিত। তাহলে উত্তরাখণ্ডের চারটা পাস কী কী? লিপু লেক, মানা পাস, নীতি পাস আর মুলিংলা পাস। এরপর আমরা ম্যাপে দেখে নেব এই যে চারটা দেখলাম, এই চারটা মাউন্টেন পাসের অবস্থান আমরা ম্যাপে দেখে নেব উত্তরাখণ্ড রাজ্যের। দেখো এটা হচ্ছে ভারতের ম্যাপ এবং এই যে রাজ্যটা, এই রাজ্যটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, এই রাজ্যটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, দেখতে পাচ্ছ এই রাজ্যটা উত্তরাখণ্ড রাজ্য। প্রথমে কি দেখলাম আমরা? লিপু লেক, লিপু লেকটা কি বললাম না, এটা ট্রাই জাংশনে অবস্থিত, ভারত এবং তিব্বত এবং নেপাল এর বর্ডারে অবস্থিত। তাহলে এটা হচ্ছে যে ভারত, এটা হচ্ছে তিব্বত এবং এটা হচ্ছে নেপাল। তাহলে এই ভারত, ভারত, তিব্বত আর নেপালের বর্ডারে অবস্থিত কি? লিপু লেক। এই দেখো এই পাসটা হচ্ছে লিপু লেক, এই যে মাউন্টেন পাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপু লেক। পুণ্যার্থীরা কৈলাস মানসরোবর যাওয়ার জন্য এই পাসটা ব্যবহার করে, বুঝতে পারছ? এরপর আমরা দেখবো কি লিপু লেকের পরে কি দেখলাম, মানা পাস। মানা পাসটা উত্তরাখণ্ড এবং তিব্বতকে যুক্ত করেছে, এই যে এটা হচ্ছে মানা পাস, এই যে পাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানা পাস। তারপরে কি দেখলাম, নীতি পাস।
নীতি পাস কোনটা? এইটা হচ্ছে নীতি পাস। এই নীতি পাসটা উত্তরাখণ্ডকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে, নীতি পাস, এটা হচ্ছে নীতি পাস। আর মুলিং লাপাস যেটা দেখলাম এটা হচ্ছে মুলিং লাপাস, এই যে এই পাসটা এটা হচ্ছে মুলিং লাপাস, এটাও গঙ্গোত্রী হিমবাহের উত্তরে অবস্থিত হচ্ছে মুলিং লাপাস। তাহলে এখানে যে চারটা ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট চারটা দেখে নিলাম, লিপুলেখ, মানাপাস, নীতি পাস আর মুলিং লাপাস, এই চারটে ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট চারটা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব সিকিম রাজ্যে। সিকিম রাজ্য দেখতে পাচ্ছ, সিকিমে প্রধানত দুটি পাস আছে, জেলেপ্লা এবং নাথুলা। সিকিমে প্রধানত দুটি পাস অবস্থিত, মেন দুটি পাস জেলেপ্লা এবং নাথুলা। এই যে পাসগুলো এগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে বারবার পড়েছে। এখানে আমাদের সাধারণত জিজ্ঞাসা করেছে পাসগুলো কোন রাজ্যে অবস্থিত এবং কোন কোন রাজ্যে অবস্থিত এবং কোন রাজ্য বা কোন দেশের সঙ্গে কোন দেশকে যুক্ত করেছে, এটাই পড়ে পরীক্ষাতে। তাহলে সিকিমের দুটা পাস কি, জেলেপ্লা এবং নাথুলা? জেলেপ্লাটা দেখে নেব। সিকিম ও ভুটানের মধ্যে সংযোগ রক্ষা করে তিব্বতের লাসা থেকে ভারতে পৌঁছাতে ব্যবহার করা হয়। তাহলে এই যে জেলেপ্লাটা এটা সিকিম, সিকিমের সিকিম এবং ভুটান হয়ে তিব্বতের লাসার সাথে যুক্ত, তিব্বতের লাসা থেকে ভারতে পৌঁছাতে এই জেলেপ্লা পাসটা ব্যবহার করা হয়। তিস্তা নদী এই পাসের নিকট অবস্থিত, জেলেপ্লা পাসের নিকট তিস্তা নদী অবস্থিত। পরে দেখব নাথুলা পাস, নাথুলা পাসটা এই পাসটা ভারত চীন সীমান্তে অবস্থিত, সিকিম ও তিব্বতকে যুক্ত করেছে এই নাথুলা পাস, এই নাথুলা পাসটা সিকিম এবং তিব্বতকে যুক্ত করেছে। প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল এই পাস, এই নাথুলা পাসটা প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় থেকে এই পাস বন্ধ ছিল, 2006 সালে পুনরায় এই পাসটা চালু করা হয়। মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট, নাথুলা পাসটা ভারত চীন সীমান্তে অবস্থিত, সিকিম এবং তিব্বতকে যুক্ত করেছে, প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল এই পাসটা। 1962 সালে ভারত চীন যখন যুদ্ধ হয় তখন থেকে এই পাসটা বন্ধ ছিল এবং 2006 সালে পাসটা পুনরায় চালু করা হয়। ম্যাপে দেখে নেব এই পাসগুলোর অবস্থান, এই যে সিকিম রাজ্যের যে দুটো পাস জেলেপ্লা এবং নাথুলা, এই পাসের অবস্থান ম্যাপে দেখে নেব। তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের ঠিক ওপরেই অবস্থিত সিকিম, তাহলে এটা হলো পশ্চিমবঙ্গ। এই যে ম্যাপটা তোমরা সবাই জানো এটা পশ্চিমবঙ্গ, আর এই যে পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত এটা হচ্ছে সিকিম রাজ্য, এটা হচ্ছে সিকিম রাজ্য। এই সিকিম রাজ্যের দুটো পাস কি, নাথুলা আর জেলেপ্লা, নাথুলা আর জেলেপ্লা। এই জেলেপ্লা পাসটা প্রথমে বললাম, জেলেপ্লা পাসটা কি বললাম, সিকিম ভুটান এর মধ্যে সংযোগ রক্ষা করে এবং লাসা থেকে ভারতে পৌঁছাতে এই জেলেপ্লা পাসটা ব্যবহার করা হয়। তিব্বতের লাসা থেকে ভারতে পৌঁছাতে গেলে জেলেপ্লা পাসটা ব্যবহার করে। মনে রাখবে এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে ভুটান, এই ভারতের মাঝে যে অংশটা, এই অংশটা হচ্ছে ভুটান। এই ভারত, ভারতের সিকিম, ভুটান এবং তিব্বতের লাসা, এইখানে আছে তিব্বত। এই তিব্বতের লাসাতে পৌঁছা গেলে জেলেপ্লা পাসটা ব্যবহার করা হয়। এরপরে দেখো নাথুলা পাস, এটা হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাসটা কি বললাম, এটা ভারত চীন সীমান্তে অবস্থিত, এটা হচ্ছে ভারত আর এই দিকটা হচ্ছে পুরো চীন, ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাসটা। নাথুলা পাসটা 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে বন্ধ ছিল, 2006 সালে এই নাথুলা পাসটা পুনরায় চালু হয়েছে। এই নাথুলা পাসটা প্রাচীন সিল্ক রুটের অংশ, বুঝতে পারলে? এরপর চলে যাব আমরা ভারতের যে সেভেন সিস্টার অরুণাচল প্রদেশ রাজ্যে চলে যাব, অর্থাৎ নর্থ ইস্টের রাজ্যগুলোতে চলে যাব, নর্থ ইস্টের রাজ্যে আমরা চলে যাব। এরপর চলে যাব অরুণাচল প্রদেশ রাজ্যে, চলে আসছি অরুণাচল প্রদেশ রাজ্য। এই অরুণাচল প্রদেশ রাজ্যে কী কী পাস অবস্থিত, দিপু পাস, বমডিলা পাস এবং ইয়াংইয়াপ পাস, এগুলো মেনলি ইম্পর্টেন্ট। দিপু পাস, বমডিলা পাস এবং ইয়াংইয়াপ পাস, এই তিনটা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে। দিপু পাসটা কী বলেছে দেখো, দিপু পাসটা বলেছে দেখো, এই পাসটা ভারত মায়ানমার চায়না, ভারত মায়ানমার চায়না এই ট্রাই জংশনে অবস্থিত। এটি ভারত চীন বিভাজনকারী ম্যাকমোহন লাইনের নিকট অবস্থিত, ভারত চীন বিভাজনকারী যে লাইন আছে ম্যাকমোহন লাইন, এই ম্যাকমোহন লাইনের নিকট এই দিপু পাসটা অবস্থিত। পরে দেখো বমডিলা পাস, এই বমডিলা পাসটা ভারতের লাসা ও অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে, এটা হচ্ছে ভারতের লাসা নয় সরি, তিব্বতের লাসা এবং ভারতের অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে বমডিলা পাস। এবং লাস্টে দেখব ইয়াংইয়াপ পাস, এই ইয়াংইয়াপ পাসটা ইন্দোচাইনা সীমান্তে অবস্থিত, অরুণাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে, অরুণাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে ইয়াংইয়াপ পাস। ম্যাপে দেখে নেব এই তিনটা পাসের অবস্থান। দেখো এগুলো নর্থ ইস্টের রাজ্য,
এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য। এই যে এই রাজ্যটা, এই যে হলুদ রঙের হালকা হলুদ রঙের যে রাজ্যটা দেখতে পাচ্ছ এইভাবে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য। এখানে অরুণাচল প্রদেশ রাজ্যের দেখে নেব দিপু পাস, এটা হচ্ছে দিপু পাস, এটা হচ্ছে দিপু পাস, এটা হচ্ছে বমডিলা পাস, এটা হচ্ছে ইয়াংয়াও পাস। তাহলে দিপু পাসটা কি বললাম, ভারত মায়ানমার চায়না এই ট্রাই জংশনে অবস্থিত। এই যে পাসটা, এটা এধারটা মায়ানমার, এই উপর ধারটা চায়না, এই নিচ ধারটা হচ্ছে মায়ানমার, এই উপর ধারটা হচ্ছে চায়না, এবং এটা হচ্ছে ভারত। এই এইখানে অবস্থিত দিপু পাস। বমডিলা পাস দেখতে পাচ্ছ, এই বমডিলা পাসটা তিব্বতের লাসা এবং অরুণাচল প্রদেশ, এই এটা হচ্ছে তিব্বত, এই তিব্বতের লাসা এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে বমডিলা পাসটা। আর ইয়াংয়াও পাস, এটা হচ্ছে ইয়াংয়াও পাস, এটা ইন্দো চায়না বর্ডারে অবস্থিত। ম্যাকমোহন লাইন আছে এখানে, যে ভারতের ইন্টারন্যাশনাল যে লাইন ম্যাকমোহন লাইন, ইন্টারন্যাশনাল যে বর্ডার লাইন ম্যাকমোহন লাইনের নিকট অবস্থিত এই ইয়াংয়াও পাস। এছাড়াও আরও কিছু কিছু পাস আছে যেগুলো আমরা পরে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব। এরপর চলে যাব আমরা রাজস্থান রাজ্যে, রাজস্থান রাজ্যে আমরা চলে যাব। রাজস্থান রাজ্যে দেখো চলে এসেছি, রাজস্থান রাজ্যে মেনলি দুটা অবস্থিত। এই যে রাজস্থান রাজ্য, রাজস্থান রাজ্যে মেনলি দুটা পাস অবস্থিত, গোরামঘাট পাস এবং হলদিঘাট পাস। এই যে গোরামঘাট পাস, এই পাসটা আরাবল্লী রেঞ্জে অবস্থিত, আরাবল্লী পর্বতের রেঞ্জে অবস্থিত গোরামঘাট পাস। এটা বলছে মেওয়ারকে মারোয়ারের সাথে যুক্ত করেছে, মেওয়ারকে মারোয়ারের সাথে যুক্ত করেছে এই গোরামঘাট পাসটা। এবং এখানে দেখো হলদিঘাট পাস, এই হলদিঘাট পাস, এটা এই পাসটা আরাবল্লী রেঞ্জে অবস্থিত। 1976 সালে, সরি এটা 1976 হবে না, হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। এই 1576 সালে হলদিঘাটের যুদ্ধ, এটা 1976 না হলে এটা 1576 হবে, 1576 সালে হলদিঘাটের যুদ্ধ এই পাশের নিকট অবস্থিত। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল এই পাশের নিকট হলদিঘাট। এইখানে মাটির রং হলুদ, তাই এই অঞ্চলের নাম হলদিঘাট, এই অঞ্চলটা হলদিঘাট নামে পরিচিত। এই হলদিঘাট নামটা কেন হয়েছে, মাটির রং হলুদ, তাই এই অঞ্চলটা হলদিঘাট নামে পরিচিত। তাহলে বুঝতে পারলে রাজস্থানের দুটা পাস কী কী, গোরামঘাট মাউন্টেন পাস আর হলদিঘাট মাউন্টেন পাস। দেখো আমরা রাজস্থান রাজ্যটা তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজস্থান রাজ্য। আয়তনে ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান রাজ্য, এই যে হালকা অরেঞ্জ কালারে, এটা হচ্ছে বাদামি কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজস্থান রাজ্য। রাজস্থান রাজ্য হচ্ছে আয়তনে ভারতের সবথেকে বড় রাজ্য। এই রাজস্থান রাজ্য অবস্থিত, এখানে আছে মাউন্ট আবু, এই যে মাউন্ট আবু এখানে আছে, এই এই এর এই নিকটে অবস্থিত হলদিঘাট এবং গোরামঘাট। হলদিঘাট আর গোরামঘাট এই মাউন্ট আবু পর্বতের নিকট এখানে অবস্থিত। এটা এক্স্যাক্টলি ছবিটা আমার কাছে নেই, যাই হোক আমি ম্যাপটা তোমাদের দেখিয়ে দিলাম, রাজস্থান রাজ্যের ম্যাপটা এখানে অবস্থিত, এরকম জায়গায় কোথাও হবে। এরপর চলে যাব মধ্যপ্রদেশ রাজ্যে। দেখো আমরা চলে এসেছি মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে কী কী পাস অবস্থিত, না মধ্যপ্রদেশ রাজ্যে আশীর্গড় পাস অবস্থিত, আশীর্গড় পাস, আশীর্গড় পাসটা দেখে নেব ডিটেলসে। সাতপুরা রেঞ্জে অবস্থিত, অর্থাৎ সাতপুরা পর্বতশ্রেণীতে অবস্থিত, দক্ষিণের দরওয়াজা, ডোর ডোর ওয়ে টু দ্য ডেকান বলা হয়, ডোর ওয়ে টু দ্য ডেকান বলা হয় আশীর্গড় পাসকে, দক্ষিণের দরওয়াজা বা ডোর ওয়ে টু দ্য ডেকান বলা হয় আশীর্গড় পাসকে, সাতপুরা রেঞ্জে অবস্থিত। অথবা কি টু ডেকান নামেও পরিচিত এই আশীর্গড় পাসটা, কি টু ডেকান অর্থাৎ ডেকানের চাবিকাঠি, কি টু ডেকান নামেও পরিচিত। উত্তর ভারতকে দক্ষিণাত্যের মালভূমির সঙ্গে যুক্ত করেছে নর্মদা উপত্যকা ও তাপ্তি উপত্যকাকে যুক্ত করেছে। উত্তর ভারতকে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করা যে নর্মদা উপত্যকা এবং তাপ্তি উপত্যকা আছে, এই নর্মদা উপত্যকা এবং তাপ্তি উপত্যকাকে যুক্ত করেছে এই আশীর্গড় পাস। বুঝতে পারলে, দেখে নেব মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থানটা দেখে নেব। তাহলে এটা হচ্ছে ভারতের ম্যাপ।
ভারতের ম্যাপে মধ্যপ্রদেশ রাজ্যের অবস্থান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য, এই হালকা অরেঞ্জ কালারে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য ভারতের ম্যাপে। এখানে দেখে নাও, এটা বড় করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। এই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত আশীর্বাদ মাউন্টেন পাসটা এই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জে অবস্থিত। এই আশীর্বাদ পাস মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জে অবস্থিত, বুঝতে পারলে? সাতপুরা রেঞ্জে অবস্থিত, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে ছত্তিশগড় এবং এটা হচ্ছে ওড়িশা। এরপরে চলে আসবো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দেখো কি কি আছে, থলঘাট এবং ভোরঘাট, এগুলো পরীক্ষাতে খুবই পড়ে, মনে রাখবে ভালো করে। থলঘাট এবং ভোরঘাট হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের গিরিপথ এগুলো। তাহলে দেখে নেব এরপর, উত্তরে সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত, উত্তর সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত থলঘাট নাসিককে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে, মনে রাখবে যে নাসিককে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে থলঘাট, উত্তর সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত। ভোরঘাট দেখে নেব, ভোরঘাট এটাও উত্তর সহ্যাদ্রি রেঞ্জেই অবস্থিত, মুম্বাইকে পুনের সঙ্গে যুক্ত করেছে ভোরঘাট, এটা মনে রাখবে, ইম্পর্ট্যান্ট, এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট, থলঘাট এবং ভোরঘাট বিগত বছরে অনেকবার পড়েছে বিভিন্ন পরীক্ষাতে, থলঘাট এবং ভোরঘাট। ভোরঘাট উত্তর সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত, মুম্বাইকে পুনের সঙ্গে যুক্ত করেছে, আর থলঘাটটা নাসিককে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে। দেখে নেব মহারাষ্ট্র রাজ্যের অবস্থান এবং এই যে দুটা মাউন্টেন পাস, এই দুটা মাউন্টেন পাসের অবস্থানটা আমরা দেখে নেব। দেখো এটা হচ্ছে ভারতের ম্যাপ, ভারতের ম্যাপে এই যে রাজ্যটা দেখতে পাচ্ছ হালকা হলুদ কালারে, এই রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। এটা দেখো এখানে পুরোটা বড় করে দেওয়া আছে, এই যে রাজ্যটা হলুদ কালারে, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে তেলেঙ্গানা এবং এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই মহারাষ্ট্রে কী কী বললাম অবস্থিত, কী কী পাস মহারাষ্ট্রে, থলঘাট আর ভোরঘাট, মহারাষ্ট্র রাজ্যে থলঘাট আর ভোরঘাটটা অবস্থিত। চলো ম্যাপে দেখে নিই, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মহারাষ্ট্র, এই যে থলঘাট মাউন্টেন পাস, এইটা হচ্ছে থলঘাট আর এটা হচ্ছে ভোরঘাট, থলঘাট মাউন্টেন পাস এবং এটা হচ্ছে ভোরঘাট মাউন্টেন পাস। থলঘাট কী বললাম না, থলঘাট নাসিক এবং মুম্বাইকে যুক্ত করেছে, আর ভোরঘাট কী বললাম, ভোরঘাট মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে ভোরঘাট, দুটাই উত্তর সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত, মনে রাখবে। চলে যাব কেরল, কেরল রাজ্যে। দেখো আমরা চলে আসছি কেরল রাজ্যে, কেরল রাজ্যে কী কী অবস্থিত, পালঘাট এবং সেনকোটা পাস, পালঘাট এবং সেনকোটা মাউন্টেন পাস কেরল রাজ্যে অবস্থিত। দেখে নেব পালঘাট, পালঘাট এর আরেক নাম পালাক্কাদ গ্যাপ, পালঘাট মাউন্টেন পাসের আরেক নাম কি, পালাক্কাদ গ্যাপ, নীলগিরি ও আন্নামালাই পর্বতের মধ্যে অবস্থিত, কেরালার কোচি ও তামিলনাড়ুর চেন্নাইকে যুক্ত করেছে, মনে রাখবে এটা, কেরালার কোচি এবং তামিলনাড়ুর চেন্নাইকে যুক্ত করেছে, অর্থাৎ কেরালা এবং চেন্নাইকে যুক্ত করেছে, কেরালার কোচি এবং তামিলনাড়ুর চেন্নাইকে যুক্ত করেছে পালঘাট মাউন্টেন পাস, খুবই ইম্পর্ট্যান্ট পালঘাট মাউন্টেন পাস। আর দেখে নেব সেনকোটা পাস, সেনকোটা পাস দেখো নাগারকোয়েল ও কার্ডামম পর্বতের মধ্যে অবস্থিত, নাগারকোয়েল ও কার্ডামম পর্বতের মধ্যে অবস্থিত সেনকোটা পাস কেরলের তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুর মাদুরাইকে যুক্ত করেছে, কেরলের তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুর মাদুরাইকে যুক্ত করেছে সেনকোটা পাস, মনে রাখবে। তাহলে কি দেখলাম না, পালঘাট কাকে কাকে যুক্ত করেছে, কেরালার কোচি এবং তামিলনাড়ুর চেন্নাইকে যুক্ত করেছে, আর সেনকোটা পাসটা কাকে কাকে যুক্ত করেছে, সেনকোটা পাস কেরলের তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুর মাদুরাইকে যুক্ত করেছে সেনকোটা পাস, বুঝতে পারলে? চলো ম্যাপে দেখে নিই এদের অবস্থানটা। দেখো এটা ভারতের ম্যাপের দক্ষিণ দিকের অংশটা, এই যে ইয়েলো কালার তুমি দেখতে পাচ্ছ, এই ইয়েলো কালারের যে রাজ্যটা, এই যে বর্ডারটা দেখো এইখান হয়ে গেছে, এই যে ইয়েলো কালারের যে রাজ্যটা, এই রাজ্যটা হচ্ছে কেরল, এই রাজ্যটা হচ্ছে তামিলনাড়ু এবং এই হালকা গ্রিন কালারে এটা হচ্ছে কর্ণাটক। এই কেরল রাজ্যে অবস্থিত পালঘাট এবং সেনকোটা পাস দেখে নেব ম্যাপে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেরল রাজ্য, এইটা হচ্ছে পালঘাট, এটা হচ্ছে পালঘাট, পালঘাট কাকে কাকে যুক্ত করেছে, কেরালার কোচি এবং তামিলনাড়ুর চেন্নাইকে যুক্ত করেছে, আর সেনকোটা পাসের ছবিটা এখানে দেওয়া নেই, সেনকোটা পাস কাকে কাকে যুক্ত করেছে, কেরালের তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুর মাদুরাইকে যুক্ত করেছে। তাহলে এগুলো ছিল আমাদের ব্রিফ ডিসকাশন মাউন্টেন পাস নিয়ে, চলে যাব কিছু ওয়ান লাইনার প্রশ্নতে। দেখো ওয়ান লাইনার প্রশ্ন, দেখো চাংলা পাস কোথায় অবস্থিত, উত্তর কি, লাদাখে অবস্থিত।
পরের দেখো, আর্যরা কোন পাশ দিয়ে ভারতে প্রবেশ করে? উত্তর কি? খাইবার পাস দিয়ে। পরের দেখো, ভারতের উচ্চতম মাউন্টেন পাস কোনটি? উত্তর কি? কারাকোরাম পাস। পরের দেখো, রোহতাং পাস টানেল এর নতুন নাম কি? উত্তর কি? অটল বিহারী বাজপেয়ী টানেল। পরের দেখো, কোন পাস দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে? উত্তর কি? ইয়াংইয়াং। ইয়াংইয়াং পাস দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। পরের দেখো, জম্মু এবং কাশ্মীরকে যুক্ত করেছে কোন পাস? উত্তর কি? বানিহাল পাস। পরের দেখো, জওহর টানেল কোন পাশে অবস্থিত? উত্তর কি? বানিহাল পাস। পরের দেখো, পীরপাঞ্জল পাস কোথায় অবস্থিত? উত্তর কি? জম্মু কাশ্মীরে। ন নম্বরে দেখো, বুমলা মাউন্টেন পাস কোথায় অবস্থিত? উত্তর কি? অরুণাচল প্রদেশে। পরের দেখো, কারাকোরাম পাস কোথায় অবস্থিত? উত্তর কি? লাদাখে। পরের দেখো, নীতি পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি? উত্তরাখণ্ডে। পরের, রোহতাং পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশে। বারালাচালা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশে। লিপুলেক মাউন্টেন পাস কোথায় অবস্থিত? উত্তর উত্তরাখণ্ডে। পরে দেখো, কৈলাস মানসরোবর যাত্রাতে কোন পাশ দিয়ে যাত্রা করতে হয়? উত্তর কি? লিপুলেক পাশ দিয়ে কৈলাস মানসরোবর যাত্রাতে যাত্রা করতে হয়। পরের দেখো, নীলগিরি ও আন্নামালাই পর্বতের মাঝে কোন পাশ অবস্থিত? উত্তর কি? পালঘাট। পরের দেখো, খারদুংলা পাস কোথায় অবস্থিত? উত্তর কি? লাদাখে। পরের দেখো, ইমসিলা পাস কোথায় অবস্থিত? উত্তর কি? লাদাখে। পরের দেখো, পিপলিঘাট পাস কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত পিপলিঘাট পাস? উত্তর কি? আরাবল্লী। পরের দেখো, সিমলাকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে কোন পাস? সিমলাকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে কোন পাস? সিপকিলা পাস সিমলাকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। পরের দেখো, শ্রীনগরকে গিলগিটের সঙ্গে যুক্ত করেছে কোন পাস? উত্তর কি? গুরজিন। পরের দেখো, চুম্বি নদী কোন পাস দিয়ে বয়ে গেছে? উত্তর কি? নাথুলা পাস। পরের দেখো, ভারতকে মায়ানমারের সঙ্গে যুক্ত করেছে কোন পাস? উত্তর কি? তুজু পাস। পরের দেখো, খাইবার পাস কোথায় অবস্থিত? উত্তর কি? পাকিস্তানে। পরের দেখো, জজিলা পাস কোথায় অবস্থিত? উত্তর কি? লাদাখে। পরের দেখো, ইয়াংইয়াং পাস কোথায় অবস্থিত? উত্তর কি? অরুণাচল প্রদেশে। পরের দেখো, বানিহাল পাস কোথায় অবস্থিত? উত্তর কি? জম্মু কাশ্মীরে। পরের দেখো, গুরজিল পাস কোথায় অবস্থিত? উত্তর কি? জম্মু কাশ্মীরে। পরের দেখো, তিব্বতকে তাওয়াং এর সঙ্গে যুক্ত করেছে কোন পাস? উত্তর কি? বমডিলা পাস। পরের দেখো, মানা মাউন্টেন পাস কোথায় অবস্থিত? উত্তর কি? উত্তরাখণ্ডে। পরের দেখো, লিপুলেক পাস কোথায় অবস্থিত? উত্তর কি? উত্তরাখণ্ডে। পরের দেখো, সিপকিলা পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। থলঘাট পাস কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। ভোরঘাট পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি? মহারাষ্ট্রে। পালঘাট পাস কোথায় অবস্থিত? কেরলে। বমডিলা পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। দীপু পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। তুজু পাস কোথায় অবস্থিত? মণিপুরে। তুজু পাস কোথায় অবস্থিত? মণিপুরে। এখানে দেখো, এই তুজু পাস, এটা আমি এখন ডিটেলসে দেখাইনি, ম্যাপে দেখো আমি এই তুজু পাসটার ছবি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো নর্থ ইস্টের রাজ্যগুলো, এটা পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে অসম, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এই রাজ্যটা, এই দেখো এটা হচ্ছে মণিপুর, তুজু পাস, এটা হচ্ছে তুজু পাস। পরের দেখো, আঘিল পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর কোথায়? লাদাখে অবস্থিত। আঘিল পাস লাদাখে অবস্থিত। পরের দেখো, লিখাপানি পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি? অরুণাচল প্রদেশে। তামিলনাড়ুকে কেরালার সঙ্গে যুক্ত করেছে কোন পাস? উত্তর কি? সেনকোটা পাস। জজিলা পাস কোন নদী দ্বারা সৃষ্টি? উত্তর কি? ইন্দাস বা সিন্ধু নদী দ্বারা। পরের দেখো, কোন নদী জেলেপ্লা পাস সৃষ্টি করেছে? উত্তর কি? তিস্তা নদী জেলেপ্লা পাস সৃষ্টি করেছে। পরের দেখো, কোন নদী সিপকিলা পাস সৃষ্টি করেছে? উত্তর কি? শতদ্রু বা সুতলেজ, শতদ্রু বা সুতলেজ নদী সিপকিলা পাস সৃষ্টি করেছে। পরের দেখো, জেলেপ্লা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি? সিকিম রাজ্যে।
পরের দেখো, মান্ডি থেকে লে যাওয়ার পথে কোন পাস পড়ে? উত্তর কি বারালাচালা পাস পড়ে। মান্ডি থেকে লে যাওয়ার পথে বারালাচালা পাস পড়ে। মানালি থেকে মানালিকে লে এর সঙ্গে যুক্ত করেছে রোহতাং পাস। মানালিকে রেল সঙ্গে যুক্ত করেছে রোহতাং পাস। কেরালাকে তামিলনাড়ুর সঙ্গে যুক্ত করেছে পালঘাট পাস। কেরালাকে তামিলনাড়ুর সঙ্গে যুক্ত করেছে পালঘাট পাস। কেরালের তিরুবনন্তপুরমকে মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাইয়ের সঙ্গে যুক্ত করেছে সেনকোটা পাস। কেরালের তিরুবনন্তপুরমকে তামিলনাড়ুর মাদুরাইয়ের সাথে যুক্ত করেছে সেনকোটা পাস, মনে রাখবে। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে আমি এটা খাতা থেকে করালাম, এই যে আমাদের খাতার পিডিএফ তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। হাতে লেখা একটু খারাপ, তাও বুঝে নেবে, আমি বলে দিয়েছি, ভয়েসটা শুনে শুনে এবং দেখে দেখে লিখে নেবে। খাতাতে অবশ্যই এটা তোমরা তুলে নেবে। ধন্যবাদ।